সবাইকে স্বাগত জানাই বিশেষ আয়োজন জীবনের সাজে। রমজানের এই সময়ে ইভ্যালির সৌজন্যে আমরা থাকছি ফ্যাশন এবং লাইফস্টাইল নিয়ে এই অনুষ্ঠানে। জীবন আমাদের যেমনই কাটুক, আমরা যে যেখানেই থাকি না কেন, এই সময়টিকে কাজে লাগাতে চাই আমরা সচেতনভাবে। চারিদিকে করোনার অতিমারিতে বিধিনিষেধের ঘেরাটোপ, কেমন একটা দমবন্ধ পরিবেশ, কিন্তু এর মাঝেও আমরা স্বপ্ন দেখি নতুন দিনের। যারা ফ্যাশন সচেতন তারা ঠিকই জেনে নিতে চান কেমন ধারার পোশাক এলো বাজারে। ডিজাইনাররাও ভাবেন মানুষের চাহিদা আর সময়কে এক সুতোয় গাঁথতে। সেই সাথে স্বাস্থ্যসম্মত জীবনযাপনের টিপসও থাকবে সকলের আগ্রহের তালিকায়। এসব কিছু নিয়েই সাজিয়েছি আমাদের আজকের অনুষ্ঠান জীবনের স্বাদ। হাল ফ্যাশনের পোশাক কার না ভালো লাগে? নতুন প্রজন্ম সবসময় খোঁজ খবর রাখেন পোশাকে কি এলো নতুন, ভালোবাসেন রং নিয়ে এক্সপেরিমেন্ট করতে, আবার ঐতিহ্য ধরে রাখতে চান অনেকেই। এসব কিছু মাথায় রেখেই দেশের কিছু বুটিক হাউস যাত্রা শুরু করে বেশ কয়েক বছর আগে। সময়ের সাথে সাথে প্রতিষ্ঠিত এসব দেশীয় ফ্যাশন হাউসগুলোই হয়ে উঠেছে এদেশের অনেক মানুষের আস্থার জায়গা। ক্রেতারা নিশ্চিন্তে দেশের এমন কয়েকটি ঐতিহ্যবাহী ফ্যাশন হাউসে ভরসা রাখেন মান আর গুণের ক্ষেত্রে। বিভিন্ন পালা পার্বণ, জাতীয় দিবস, ধর্মীয় উৎসব আর ঋতুকে ঘিরে থাকে তাদের নানা আয়োজন। সব বয়সী বাঙালিদের চাহিদা মেটাচ্ছে এমন কিছু ফ্যাশন হাউস, চলুন ঘুরে দেখে আসি। একটা সময় ছিল যখন ঈদের আগে বাজার ভরে যেত ভিন দেশি পোশাকে, তবে এখনকার চিত্রটা একেবারেই ভিন্ন। ঈদের পোশাককে ঘিরে দেশীয় ফ্যাশন হাউসগুলোতেও থাকে জমকালো আয়োজন। বাঙালি আমাদের বাহিরের প্রোডাক্ট থেকে দেশীয় প্রোডাক্ট গুলো বেশি ভালো লাগে দেখতে, সুন্দর লাগে, আরামদায়ক। দেশীয় পোশাকে নিজেকে কিংবা প্রিয়জনকে রাঙানোর জন্য ক্রেতারা ছুটছেন বসুন্ধরা সিটির দেশি দশে। প্রোডাক্টগুলো তো আমাদের দেশীয় ব্র্যান্ডের মধ্যে পাওয়া যায়, তাই লোকজন বেশিরভাগই আমাদের দেশীয় প্রোডাক্টের প্রতি আকর্ষণ করছে। বাইরে কোনো বিদেশি প্রোডাক্ট বা কোনো ব্র্যান্ডের মধ্যে সেগুলো দেখা যায় না। নানা রং ও নকশার পোশাক রয়েছে প্রতিষ্ঠানগুলোতে। দেশীয় শিল্প, সংস্কৃতি ও ঐতিহ্যের নিপুণ কারুকাজে তৈরি আরামদায়ক ও দৃষ্টিনন্দন এসব পোশাকে নকশা করা হয়েছে বিভিন্ন প্রিন্ট, সুই সুতার সেলাই সহ হাতের কাজের মাধ্যমে। দেশীয় প্রোডাক্টগুলোর মধ্যে কুর্তিটা খুব বেশি এবার ট্রেন্ডের মধ্যে এসেছে, যে ওয়ান পিস যেটা আমরা বলি, সুতি থ্রি পিসটা আমরা একটু প্রেফার করছি। তো সেই সুবাদে দেশি দশ বলেন যে আমাদের দেশীয় প্রোডাক্ট, তাঁত, তারপর হচ্ছে বুটিক্স, বাটিকগুলো, ওগুলোর প্রতি আমাদের আকর্ষণটা একটু বেশি আর কি। দেশি দশের প্রতিটি প্রতিষ্ঠানের পোশাকই আলাদা আলাদা বৈচিত্র্যময় ডিজাইনের। ভালো মানের কাপড় আর সাধ্যের মধ্যে দাম থাকায় বেশ হাসি খুশি পরিবেশেই ক্রেতাদের কেনাকাটা। রুচিশীল ডিজাইন আর মানসম্মত পোশাকের মাধ্যমে দেশীয় ফ্যাশন হাউসগুলো এদেশে ভারতীয় এবং পাকিস্তানি পোশাকের প্রতি ক্রেতাদের নির্ভরশীলতা অনেকটাই কমিয়ে দিতে পারছে। নামের সঙ্গে সামঞ্জস্য রেখে সাজানো রয়েছে দেশীয় আমেজে তৈরি দেশি দশ। নতুন কাপড়ে নতুন ডিজাইন আর বাহারি রঙের পোশাকের সমাহারে সাজিয়েছেন দোকানিরা। রমজান আসলেই আমাদের পুরো জীবনযাপনের চিত্রই পাল্টে যায়। সেই সেহরি থেকে শুরু করে ইফতার, সবকিছু চলে এক নতুন ছন্দে। এরই সাথে তাল মিলিয়ে চলে সবকিছু। আমাদের দেশের চিত্রটি তো খুবই পরিচিত, কিন্তু মুসলমানদের পবিত্র এই মাসকে ঘিরে পুরো বিশ্ব কিভাবে চলে সেটি এবার দেখে আসবো।
মধ্যপ্রাচ্যের রমজানের প্রতি নিশ্চিতভাবেই পুরো মুসলিম বিশ্বের বাড়তি আগ্রহ থাকবে। কিভাবে মুসলিম প্রধান দেশগুলোতে রমজানে চলে সেখানকার মানুষের জীবন, কি তাদের কাজের ধারা, কিভাবেই বা পবিত্র মাসটিকে আরও বিশেষ করে তোলেন তারা, সেসব খবরের পাশাপাশি পশ্চিমা দেশগুলোর রমজানের সময়টিকেও তুলে ধরার চেষ্টা রয়েছে আমাদের। মহামারীতে বিপর্যস্ত বিশ্বে দেশে দেশে শুরু হয়েছে মাহে রমজান। মাসব্যাপী রোজা রেখে সিয়াম সাধনার মধ্য দিয়ে আত্মশুদ্ধির রীতি পালন করবে বিশ্বের ধর্মপ্রাণ মুসলিমরা। বিশেষত মধ্যপ্রাচ্য ও উপমহাদেশের মুসলিম দেশগুলোতে চলছে রমজান। এছাড়া ইউরোপ আমেরিকার দেশগুলোতেও ইসলাম ধর্মাবলম্বীরা রমজান উপলক্ষে রোজা রাখছেন। সোমবার রাতে চাঁদ দেখার ঘোষণা দেয় সৌদি কর্তৃপক্ষ। মঙ্গলবার থেকে বেশিরভাগ দেশে এবং বুধবার উপমহাদেশের কয়েকটি দেশে রমজান শুরু হয়। জার্মানিতে চলছে আংশিক লকডাউন, এর মধ্যেই শুরু হয়েছে রমজান। বেশিরভাগ খাবারের দোকানও বন্ধ। এ অবস্থায় স্বেচ্ছাসেবী সংগঠনগুলো ইফতার বিতরণ করছে। এছাড়া বাড়িতেও ইফতার ও সেহরির ব্যবস্থা করছেন মুসলিমরা। মুসলিম প্রধান পাকিস্তানে শুরু হয়েছে রমজান। মাস জুড়ে দেশটির মসজিদগুলো খোলা থাকবে, তবে স্বাস্থ্য বিভাগের নির্দেশ, মসজিদে গেলেও পড়তে হবে মাস্ক, মানতে হবে সামাজিক দূরত্ব। মাস্ক পরাটা অবশ্যই জরুরি, সেটা সব জায়গাতেই। করোনা নিয়ে আমাদের সাবধান থাকতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। রমজানেও সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে, সেটাই আশা করি। মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে মঙ্গলবার থেকে আফগানিস্তানে শুরু হয়েছে মাহে রমজান। এ উপলক্ষে দোকানপাটে বেড়েছে ভিড়। আফগানদের আশা, তালেবান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান শান্তি আলোচনায় ইতিবাচক ফলাফল আসবে, কমবে সহিংসতা। রমজান আমাদের জন্য অত্যন্ত সম্মানের, দয়া ও করুণার এই মাসে আমি সব মুসলিমকে বলবো যে কোনো পাপ কাজ থেকে দূরে থাকতে, সকলের মাঝে শান্তি বয়ে আনুক রমজান। এছাড়া দক্ষিণ এশিয়ার দেশ ইন্দোনেশিয়া ও মালয়েশিয়াতেও চলছে রমজানের আনুষ্ঠানিকতা। মসজিদগুলোতে স্বাস্থ্যবিধি মেনে নামাজ আদায় করছেন মুসল্লিরা। যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনেও শুরু হয়েছে সিয়াম সাধনার মাস। দুর্বল অর্থনীতি আর ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থার দেশটিতে করোনার প্রকোপও বেড়েছে। এরপরও ইয়েমেনিরা রমজানকে সাদরে স্বাগত জানিয়েছে। সাধ্যমতো সব শ্রেণী পেশার মানুষ রমজান উপলক্ষে কেনাকাটা করছে। পবিত্র রমজানকে স্বাগত জানাই আমরা। দেশের মানুষ ভয়ঙ্কর কষ্টে আছে, যুদ্ধ আর আগ্রাসন আমাদের শেষ করে দিয়েছে। আশা করি একদিন শান্তি ফিরে আসবে। ইরানে 10 দিনের লকডাউনের মধ্যেই রমজান শুরু হয়েছে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী নাগরিকদের ঘরে থেকেই নামাজ আদায়ের অনুরোধ করেছেন। এছাড়া তারাবির নামাজ স্বাস্থ্যবিধি মেনে সীমিত সংখ্যক মুসল্লি নিয়ে খোলা স্থানে করার নির্দেশনা দেওয়া হয়েছে। ইরাকেও চলছে রমজানের আনুষ্ঠানিকতা। দীর্ঘদিন সংঘাত আর সহিংসতায় ক্ষতবিক্ষত দেশটির স্বাস্থ্য ব্যবস্থা তার নাগরিকদের চিকিৎসা সেবা প্রদান করতে পারছে না। সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যেই চলছে রমজানের কেনাকাটা। অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক সহ নানা সমস্যায় জর্জরিত সিরিয়ানদের জীবনেও এসেছে রমজান। করোনার এই সময়ে রমজানে সিরিয়াতেও নেই কোনো উৎসবের আমেজ। সংকটাপন্ন দেশটির কোথাও কোথাও দেখা দিয়েছে খাদ্যাভাব। রমজান উপলক্ষে জেরুজালেমের পুরনো নগরীর রাস্তাগুলো ভরে উঠেছে ক্রেতা বিক্রেতার পদচারণায়। দোকানপাট ঝলমল করছে রঙিন ঝাড়বাতি আর সাজসজ্জায়। চলছে আংশিক লকডাউন, সে কারণেই রমজানের ব্যবসাতেও চাঙ্গা ভাব দেখা যাচ্ছে। সবাইকে রমজান মুবারক। ভ্যাকসিনের কারণে করোনা আক্রান্তের সংখ্যা কমেছে আর দোকানপাটে যারাই আসছেন মানছেন স্বাস্থ্যবিধি। শিগগিরই করোনা নির্মূল হবে বলে আশা করি। ভূমধ্য সাগর পাড়ের দেশ লেবাননেও চলছে রমজান মাসের আনুষ্ঠানিকতা। তবে প্রতিবারের মতো এবারে নেই কোনো ধরনের সাজসজ্জা। গৃহযুদ্ধের পর সবচেয়ে বড় অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে দেশটি, তার উপর চলছে রাজনৈতিক অস্থিরতাও। আফ্রিকার দেশ মিশরেও শুরু হয়েছে রমজান। এ উপলক্ষে রাজধানী কায়রো সহ বড় শহরগুলোতে করা হয়েছে নানা সাজসজ্জা। কোথাও কোথাও স্বাস্থ্যবিধি উপেক্ষা করেই চলছে রমজানের কেনাকাটা। আজকের মতো এই ছিল জীবনের সাজের আয়োজনে। আগামীকাল জীবনকে সাজানো আর জীবনযাপনের আরও কিছু আয়োজন নিয়ে থাকব আপনাদের সাথে। সবাই ভালো থাকুন।